হ্যালো এভরিওয়ান, এসএমএফ ব্লগ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। আমার চ্যানেলটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন এন্ড কমেন্ট করবেন। তাহলে চলুন শুরু করা যাক। আচ্ছা, তো আজকে আমরা বানাবো হচ্ছে হচ্ছে কাঁচি পুড়া পিঠা। ঠিক আছে, কাঁচি পুড়া পিঠা বানাইতে ধরেন যে বাজারের শুকনা গুঁড়ি দিয়ে কাঁচি পুড়া পিঠা হয় না, এটা ধারণা ভুল। এটা কাঁচি পুড়া পিঠা যত এক বছরের শুকনো গুঁড়ো দিয়েও আমি দেখিয়ে দিব। তো এটা আমি ইনস্ট্যান্ট করলাম। এই চালটা আপনারা ওভারনাইট যদি ভিজিয়ে রাখতে পারেন তাহলে ভালো হবে। আর এই চালটা আমি 3-4 ঘন্টার জন্য, এটা ভাতেরই চাল, তো আলো চাল নিলেও এইভাবে ভিজাবেন, ভাতের চাল নিলেও এইভাবে ভিজাবেন। এখন আমার কাছে আলো চাল নেই, তো দেন আমি হচ্ছে ভাতের চালই দিলাম। তো ভাতের চালটা একটা গন্ধ আসে, সেই গন্ধটা যদি আপনি ভালো না লাগে তাহলে এর মধ্যে 3-4 মুঠ পোলাওয়ার চাল দিয়ে দিতে পারেন, তাহলে সেন্টটা বেটার আসবে। ঠিক আছে, তো এটা ওভারনাইট ভিজাইলেই ভালো। একদম আমি বেশিক্ষণ ভিজাইনি, হয়তো 2-3 ঘন্টা হয়েছে আমার চালটা ভিজা। তো এটা আমি এখন ব্লেন্ড করে নিয়ে এই চাল দিয়ে আমি হচ্ছে পিঠা বানাবো। তো দেখেন, দেখতে থাকেন যে পিঠাটা কেমন হয়। আর শুকনো গুঁড়ির যেটা হয় সেটা হচ্ছে আপনি আটাটা খামির করার কাছে মেন জিনিস। শুকনো গুঁড়ি দিয়েও আমি আপনাদেরকে পিঠা বানিয়ে দেখাবো, সেটা হচ্ছে 2 দিন 2টা ব্লগ হবে। তো আপনারা যেহেতু আমি আজকে মুরগির দিয়ে এটা হাঁসের মাংস দিয়ে বা হচ্ছে মুরগির মাংস দিয়ে যে কোনোভাবে ইনস্ট্যান্ট কাঁচিপুরা পিঠা আপনারা যাতে গ্যাসের চুলায় বানিয়ে খেতে পারেন সেই হিসাবে আমি এটা বানাচ্ছি, তো আপনারা সাথেই থাকেন। মেজারমেন্ট কাপের আর একটু দিয়ে নিই চালের গুঁড়ি। তো মেজারমেন্ট কাপের 1 কাপ পানি দিয়েছি, এখানে বেশি পানি পানি দিবেন না, ব্লেডটা যাতে ঘোরে সেইভাবে আপনি পানি দিবেন। আর হালকা একটু এখানে হচ্ছে তেল দিয়ে দিবেন, যাতে পিঠাটা তেল দিলে পিঠাটা অনেক সফট হবে, হালকা তেল স্মুথ হবে আটাটা আপনার। আর হালকা তেল দিয়ে দিবেন, আর পরিমাণ মতো এর মধ্যে লবণ দিয়ে দিবেন। লবণটা পরেও দিতে পারেন আগেও দিতে পারেন, সমস্যা নেই। তা আমি এখনই দিয়ে দিলাম 1 টিস্পুন, 1 টিস্পুন ভরে দিই, লাগলে পরে আবার দিয়ে নিব, সমস্যা নেই। 1 টিস্পুন লবণ দিয়ে দিলাম। ঠিক আছে, তো এটা এখন আমি ব্লেন্ড করে নিব, ভালো করে ব্লেন্ড করে নিব। তো দেখেন যে আমি ব্লিন্ডারে হচ্ছে আমি এই চালগুলো করে নিয়েছি। তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে ওভারনাইট হচ্ছে এটা ভিজিয়ে রাখার। হ্যাঁ, ওভারনাইট ভিজিয়ে রাখলে আপনার ব্লেন্ডারের উপরে প্রেশার কম পড়বে। আর যারা হচ্ছে শিল পাটায় বাটার ব্যবস্থা আছে তাদের তো ব্লেন্ডারের মধ্যে দিয়ে আর কোনো প্রশ্নই আসে না, টাটকা গুঁড়ি হইলেও ব্লিন্ডারের মধ্যে দিয়া প্রশ্ন আসে না। তো এটা আমি ইনস্ট্যান্ট করে নিলাম, সেইভাবে ব্লিন্ডারে কিভাবে করতে হয় সেভাবে আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো দেখেন এখানে একটা লাশা মতন তৈরি হবে পিঠাতে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন যে লাশা মতন তৈরি হবে। এবার আপনি এটার মধ্যে পানি দিবেন, পানি দিয়ে দেন এই গোলাটা। আপনাকে কিভাবে গোলাতে হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। পানি দিবেন, এই যে ব্লেন্ডারের 1 মগ আমি আপাতত পানি দিয়ে দিই। আপনাকে গোলাতে হবে যে যেমন আপনি পাকান পিঠার গোলাটা গোলান, পাকান পিঠাটা পাতলা হয় আর এই ঘন হয়, এটা আরেকটু পাতলা হবে, পাকান পিঠার থেকে একটু পাতলা হবে। ঠিক আছে, তো অবশ্যই এই যে লাশা ভাবটা, এই লাশা ভাবটাতেই কিন্তু পিঠাটা ফুলাবে। ঠিক আছে, তো আমি 3-4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, এই জন্য আমার ব্লান্ডারে অনেক প্রেশার পড়েছে। হ্যাঁ, তো আপনারা যদি ওভারনাইট ভিজিয়ে রাখেন তা অবশ্যই আপনাদের তাড়াতাড়ি হয়ে যাবে। আর ব্লান্ডারের এই এই জারটাতে আপনারা জারটা দেখাও, এইটাতে অবশ্যই এটাতে করবেন, এটাতে আমি করেছিলাম, এটাও দেখাও, এটাতে আমি করেছিলাম, কিন্তু এই বড় জগটাতে হয় নাই। ঠিক আছে, তো এই ছোট জারটাতে আপনারা অল্প অল্প দিয়ে আপনারা দেন পিঠার গুলিটা করে নেবেন। আর এখানে যখন আপনি মাখাবেন তখন এই যে গুলিটা এমন থাকবে। আপু এই পাশে দাঁড়াও, অন্ধকার লাগছে। তো এভাবে সুন্দর করে মিক্স করতে হবে, পিঠা হয় না ফোলে না এগুলো কোনো কথা না। এর মধ্যে একটু লবণ দিবেন, স্বাদ মতো লবণ দিয়ে এইভাবে সুন্দর করে মাখাবেন যেন স্মুথ হয়ে যায়। গুলাটা দেখতে পাচ্ছেন যে কিভাবে স্মুথলি পড়তেছে, পড়ছে ঠিক এই এই ইয়াটা থাকবে, এমন থাকবে। দেখেন এর থেকে পাতলাও না ঘনও না। তারপরেও যদি পিঠা দেওয়ার পরে আপনাদের কাছে মনে হয় যে এটা হচ্ছে বেশি পাতলা হয়ে গেছে বা ঘন হয়ে গেছে, পাতলা হলে আর একটু গুঁড়ি মিশিয়ে দিবেন, আর যদি মোটা হয় তাহলে করবেন হচ্ছে আর একটু পানি দিয়ে দিবেন, দ্যাটস ইট। এটা এত টেনশন করার কিছু নাই। এই অবস্থাতে আমাদের পিঠাটা সুন্দরভাবে ফুলে একদম
ফাইন ভাবে উঠে যাবে কিভাবে সেটা তো আপনারা দেখতেই পারবেন সাথে থাকেন। তো গুলিটা অবশ্যই মনে রাখতে রাখবেন যে বেশি পাতলাও না বেশি মোটাও না, ঠিক আছে? এই যে পাকান পিঠার থেকে, পাকান পিঠা যেভাবে বানায় পাকান পিঠার থেকে একটু পাতলা হবে। তো আমরা এখন পিঠাতে চলে যাব, পিঠাতে চলে যাব, দেখেন আপনারা সাথে থাকেন পিঠাতে যে আমি দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন যে আটার এটা ঠিক এমন হবে। তো আমরা এখন পিঠা দিব বিসমিল্লাহ বলে, সাথে থাকেন আপনারা, দেখা যাক কি হয়। একটু ব্রাশ করে নেবেন, অবশ্যই তেল দিয়ে ব্রাশ করে নেবেন। আর এই খোলাটা কিন্তু আমার টিনের, এই সরি লোহার, তো এটা হচ্ছে গ্যাসে দিবেন সুন্দর করে বিসমিল্লাহ, বেশি ঘুরে ঘুরে দিবেন না। ওর মেজারমেন্টে দিবেন, এক চামচ করে উঠাইলে এক একটা বাটি আপনার হয়ে যাবে, ঠিক আছে? তো শীতকাল যেহেতু আমরা পিঠা তো অবশ্যই খাবো এবং আপনাদের সাথে শেয়ার করব, আর গ্যাসের চুলায় কিভাবে বানান সেটাও শেয়ার করে দিব। তো এর দেখেন মাপ, দেখেন এক চামচে কিন্তু এক এক ই হয়ে যাচ্ছে। তো একটু ওয়েট করবেন, যখন এই যে উপরে দেখতে পাচ্ছেন এই যে দানা দানা বিসগুড়ি বিসগুড়ি যখন উঠে যাবে তখন দেন ঢাকনা দিয়ে আপনি আপনার ইয়াটা পিঠাটা ঢেকে দিতে হবে, ঠিক আছে? একটু বিসগুড়ি উঠতে দিবেন, দিলে ঢাকনাটা দিবেন। আর জালটা একটু হাই ফ্লেমে, এখান থেকে হাই ফ্লেমে দিলেই ভালো, মানে পুরাটা তাওয়াটাই যাতে জালটা লাগে। জালটা একটু দেখাবো, জালটা পুরাটা তাওয়ার এই পর্যন্ত যেন এসে যায়, ঠিক আছে? জালটা সেভাবে দিলে আপনার ভালো। এখানে একটু কি লাগছে, আচ্ছা আবার বেশি জোরে দিবেন না তাহলে কিন্তু পুড়ে যাবে। অলরেডি আমি কিন্তু এটা অনেক হিট করে নিয়েছিলাম, দেখেন যে এখন এই এই মেজারমেন্টটা আপনি পিঠাটা ঢেকে দিবেন, অবশ্যই এমন ভাবে ঢাকবেন যেন ভাপটা না বেরোয়। এই ভাপেই কিন্তু পিঠাটার উপরে বুকটা ফুলে যাবে আর পিঠাটা খুব সুন্দর স্মুথলি হবে, খুব ভালোভাবে। তো এই 2-3 মিনিট পরে আপনি পিঠাটা উল্টে নেবেন, পিঠাটা আগলা করে দেখবেন যে পিঠাটা কি অবস্থা, ঠিক আছে? আস্তে আস্তে আমাদের পিঠা হতে থাকুক, তো সাথেই থাকে করছি, দেখেন দেখা যাক পিঠার কি অবস্থা। ওয়াও খুব সুন্দর হয়েছে পিঠা, দেখেন একদম চটচট করে উঠে যাচ্ছে পিঠাগুলা, দেখতে পাচ্ছেন? যেটা একটু উঠতে দেরি করবে সেটা মনে করবেন যে ওইটা আরেকটু হইতে বাকি আছে। তো এটা আরেকটা কথা, যেটা যখন উঠাবেন তখন জালটা একদম মিডিয়াম লো আছে করে দিবেন, ঠিক আছে? দেখেন এই পাশে একটু কিন্তু পুরা পুরা ভাব হবে, হ্যাঁ? আর পিঠার বুকটা দেখেন কি সুন্দর ফুলে গেছে একটু। তো দেখেন এই পিঠাগুলা কিন্তু পিছনে এইভাবে গোল্ডেন ব্রাউন কালার হয়, দেখেন এই যে। তো আমার এই এই পিঠাটা একটু নরম লাগবে, আমি এটা আরেকটু পুড়াবো, একটু পুড়া পুড়া হলেই ভালো হয়। এর নাম এই জন্যই কিন্তু কাচি পুড়া পিঠা, ঠিক আছে? কাচি পুড়া, এটা কিন্তু কাচির মতোই। ওরে আল্লাহ রে, দিবেন আর অবশ্যই যতবার দিবেন ততবার এই গুড়িটা ভালো করে নেড়ে নেবেন, ঠিক আছে? ভালো করে নেড়ে নেবেন এবং দেওয়ার সময় জালটা হাই ফ্লেম থাকবে। হাই ফ্লেমের কারণে আপনার হচ্ছে এটা এটা দিয়ে একটা ফুটকি ফুটকি মতো বেরোবে, দেখেন এই যে ঝাঁঝরা হয়ে গেছে জালি মতো, দেখেন পিঠেটা মসমস করছে আর দেখেন পিঠাটার ভিতরে একদম জালি জালি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছেন যে এটা রসের মধ্যে ভিজাইলেও খুব সুন্দর রসের মধ্যে ভিজে যাবে, ঠিক আছে? এই যে এখন আমরা জালটা একটু কমিয়ে দিব, যখন দেখবেন যে এরকম ছিদ্র ছিদ্র হয়ে গেছে, এই ছিদ্র ছিদ্রটাই কিন্তু মেন। তো এটা অনেক মজাদার, আমাদের চুলা নেই যেহেতু আমাদের এইভাবে খেতে হবে গ্যাসে। তো গ্যাসে এইভাবে পিঠাটা একটু কম পোড়াবেন নিচে দিয়ে, যদি বেশি পড়ে তাহলে কিন্তু আবার তিতো লাগবে। আমার এই যে কিছু কিছু পিঠা পুড়ে গেছে তো এগুলো আবার নিচে দিয়ে তিতো লাগছে, যদি বাইচান্স পুড়ে যায় তাও আমি শিখিয়ে দিচ্ছি। এটা এভাবে ছুরি দিয়ে এভাবে চেষে নেবেন, এই যে কি ক্রিস্পি হয়েছে, ক্রিস্পি হয়েছে দেখেন, যে এটা কিন্তু খরখর করছে, শব্দ শুনে বুঝতে পারছেন যে কি কতটা ক্রিস্পি হয়েছে। এভাবে পোড়াগুলো চেষে নিলে আর তিতো লাগবে না, ঠিক আছে? তো দেখিয়ে দিলাম, এবার এটা আমার ঢাকার পালা ঢেকে দিব, ঠিক এই মোমেন্টে ঢাকবেন যে এই যে ছিদ্র ছিদ্র উঠছে, এবার ঢেকে দিয়ে দেন জালটা কমিয়ে দিবেন, না হলে আপনার পিঠাটা পুড়ে যাবে। জালটা একদম মিডিয়াম লো করে দিবেন, দিলে এই ঢাকনার চারিপাশ দিয়ে দেখবেন যে একটা বাষ্প বের হবে, বাষ্প আসবে,
বাষ্প বের হবে, তখন মনে করবেন যে পিঠাটা আপনার ডান, তখন ঢাকনাটা খুলে পিঠাটা ঝম করে উঠিয়ে নেবেন, বেশি পোড়াতে যাবেন না, তাহলে কিন্তু পিঠা তিতো লাগবে, তো সাথেই থাকেন। ওই মগ যেন না আসে, তো খুলে দিলাম, দেখতে পাচ্ছেন আগেরটার থেকে একটু তাড়াতাড়ি উঠলাম, দেখেন এই পিঠাগুলো একদম পারফেক্ট আছে। আপনি আপনারা দেখলে আসলে আমার অনেক ভালো লাগছে, দেখেন যে পিঠাগুলো কিন্তু এক খোঁচাতে উঠে যাচ্ছে একদম, মানে কি বলবো আর কি, ঠিক আছে, বলার কোনো ভাষা পাচ্ছি না। পিছনটা আমি দেখিয়ে দিচ্ছি, দেখেন যে ইনস্ট্যান্ট যে ব্লান্ডারে আমি করছি এবং গ্যাসে আমি পিঠাগুলো করছি, কেউ কিন্তু মানে না বললে বিশ্বাস করবে না, এটা পিঠা কিন্তু আসলে গ্যাসে সবাই একই কমপ্লেন দেয়, আপু পিঠা গ্যাসে ওঠে না, পিঠা গ্যাসে কিভাবে বানাবো, কিভাবে ভালো হবে, কিন্তু পিঠাগুলো দেখেন পিছনে কিন্তু পড়ে নাই, এই স্টেপে উঠাই ফেলতে হবে আপনাকে, ঠিক আছে, একদম মানে কি বলবো। আর ক্রান্সিনেস আমি দেখিয়ে দিচ্ছি, যে দেখেন শব্দটা একটু নাও, শব্দটা দেখেন কিভাবে ক্রান্সিনেস হয়েছে পিঠাগুলো, শব্দ শুনে বুঝতে পারছেন যে কসকসে একদম নিচে, টুরলে যে কসকস হবে তা না, এটা একদম পারফেক্ট ভাবে হয়ে গেছে আমার। আর কতটা পিঠাটা সফটি এটা দেখতে পাচ্ছেন, যে আমার এটা কিন্তু সাথে সাথে ঢুকে যাচ্ছে পিঠার মধ্যে, হ্যাঁ। আর এই যে যে ছিদ্র ছিদ্রগুলো দেখতে পাচ্ছেন, দেখাবো একটু, এই যে যে ছিদ্র ছিদ্রগুলো দেখতে পাচ্ছেন, এইগুলোর কারণে কিন্তু পিঠাগুলো অনেক নাইস হবে। তো আমি আর খোলা দিয়ে দিই, দিয়ে আমি ওখানে চলে যাচ্ছি। তো এটা কিন্তু সবসময়ের জন্য আপনি একটু তেল ব্রাশ করে নিলে পিঠাটা এইভাবে সুন্দরভাবে উঠবে, ঠিক আছে, তাওয়াটা একটু হালকা তেল ব্রাশ করে নেবেন, তাহলে পিঠাটার আর কোনো সমস্যা হবে না। আমি আর এক খোলা দিয়ে দিই পিঠা, আর অবশ্যই এইভাবে নেড়ে নেবেন, ঠিক আছে। সবসময় মনে রাখবেন যে পিঠাটা দেওয়ার সময় জালটা হাই ফ্লেম থাকবে, আর পিঠাটা যখন ঢেকে দিবেন তখন পিঠাটা লো মিডিয়াম আঁচে দিয়ে দিবেন, এই সময়টা হাই ফ্লেম আপনাকে রাখতেই হবে, কারণ কি এই হাই ফ্লেমটা পিঠাটা বুকটা ফুলিয়ে দিবে, হ্যাঁ বুকটা ফুলিয়ে দিবে, যার কারণে পিঠা যদি দুধ দিয়ে ভিজান তো এইভাবে ভিজাইলে দুধের মধ্যে পিঠাটা ভিজবে ভালো। আর এই হাই ফ্লেমটা থাকার পরে এই যে বুটি বুটিগুলো উঠবে, তারপরে আপনি ঢেকে দিবেন, ঢেকে যখন দিবেন তখন অবশ্যই পিঠাটা লো মিডিয়ামে দিয়ে দিবেন, তাহলে আপনার পিঠাটা পুড়বে না, এইভাবেই খুব সুন্দরভাবে পিছনটা পিঠার হবে, ঠিক আছে। তো চলেন আমরা হচ্ছে পিঠাটা দেখি, মাংস দিয়ে খাওয়া আপনাদেরকে দেখিয়ে দিই, দেখে আমার ব্লগটা শেষ করব। তো দেখেন আবার মিডিয়াম লো, দেখো আব্বু জালটা কীভাবে মিডিয়াম লো, জালটা এইভাবে মিডিয়াম লো দিয়ে আপনি দুই তিন মিনিট, এক মিনিটের কি দেড় মিনিটের মতো ওকে ছেড়ে দিবেন। দেখতে পাচ্ছেন যে আমাদের পিঠা কিন্তু হয়ে গেছে, তো পিঠা একটা আমি ভেঙে দেখাই, যে ভিতরে দেখেন একদম পারফেক্ট জালি জালি, ভিতরে জালি জালি আছে পিঠা, দেখেন পুরো জালি জালি পিঠা। আর এটা ক্রিসপিনেস দেখাইতে গেলে শব্দটা বোঝায়, সেই ছুরিটা কোথায় গেল, ক্রিসপিনেস বুঝে বুঝতেছেন যে শব্দটা শুনে, ক্রিসপিনেস দেখেন যে পিঠাটা অনেক মজা। তো এই পিঠাটা এইভাবে আপনারা যদি হাঁসের মাংস বা মুরগির মাংস এই ঝোল দিয়ে এইভাবে পিঠাটা খেতে হবে। ওয়াও ভেরি নাইস, মানে কি বলবো, শীতের কিন্তু এইগুলাই, শীতে এগুলো যদি না খান তাহলে মিস, শীতটাই আপনার মিস যাবে। তো এইভাবে আপনারা করবেন, চিতাই পিঠা দিয়ে হাঁসের মাংস বলেন মুরগির মাংস বলেন এইভাবে আপনারা খেয়ে নেবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, সুন্দর সুন্দর কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন আমাকে উৎসাহ দেওয়ার জন্য, ঠিক আছে। তো সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আমার চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন এবং লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করতে ভুলবেন না। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।